গোলাপ জামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর দেখুন এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকের একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি বানাবো গোলাপজাম। আর আজকের গোলাপজামটা আমি মাত্র 3 টাকার বিস্কুট দিয়ে বানাবো। আপনারা প্রথম থেকে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আজকের আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো গোলাপজাম বানাই। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে গোলাপজাম বানানোর জন্য আমি এখানে 3 টাকা দামের 6টা পার্লেজি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1টা 2টো 3টে যে কটা খুশি সে কটা প্যাকেট দিয়ে কিন্তু গোলাপজামটা বানিয়ে নিতে পারে। এবার আমি প্যাকেট থেকে একে একে বিস্কুটগুলোকে এইভাবে বের করে নেব। আর আজকে কিন্তু আমি একদম দোকানের মতো গোলাপজাম বানাবো এবং খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে। আপনারা কিন্তু বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন যদি একবার আমার আজকের এই গোলাপজামের রেসিপিটা দেখেন। এবার আমি বিস্কুটগুলোকে শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে বিস্কুটগুলো এতটাই নরম যে শিলনোড়ার সাহায্যে কিন্তু খুব সহজে গুঁড়ো করা যায়। এই দেখুন একবার এরকম হালকা করে চাপ দিলেই কিন্তু বিস্কুট একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু উপকরণও একদমই কম। গোলাপজাম খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, গোলাপজাম খেতে ভালোবাসে না এমন কোনো মানুষই হয় না। আর যদি এরকম পার্লেজি বিস্কুট দিয়ে বানানো যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবগুলো বিস্কুট আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো বিস্কুটের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা কিন্তু এই গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু গোলাপজামটা খুব সুন্দর টেস্ট আসে। এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার আমি বিস্কুটের গুঁড়োর সাথে এই গুঁড়ো দুধটাকেও মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা এই ছোট্ট চামচের 1 চামচ দেব। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। আগে ভালো করে এইভাবে মিশিয়ে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশে যায়। গুঁড়ো দুধটা দিলে কি হয় গোলাপজামের ফ্লেভারটা সুন্দর আসে। আর আমি কিন্তু এখানে বিস্কুটটাও মিষ্টি রয়েছে, এমনকি গুঁড়ো দুধও দিয়েছি, তার জন্য আমি আর এখানে কোনো রকম চিনি বা মিষ্টি ব্যবহার করলাম না। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে একটু চিনি গুঁড়ো করে দিয়ে দেবেন। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়েছি, অল্প করে দুধ দেব আর বিস্কুটের গুঁড়োটাকে একটা ডো বানিয়ে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দেবো আর এইভাবে মেখে নেব। আর এখানে খুব বেশি দুধ লাগে না, অল্প দুধ দিলেই হয়ে যায়। আর আপনারা যদি দুধ নাও দিতে চান তাহলে এখানে জল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। বিস্কুটটা এতটাই নরম যে খুব বেশি কিন্তু আমার দুধ দিতে লাগে না, অল্প দুধেই হয়ে যায়। এবার কিন্তু আমি এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু আমি এই ডোটাকে মেখে নেব। এইভাবে দেখুন একদম চেপে চেপে। আর এখানে যদি আপনাদের হাতে খুব বেশি লেগে যায় মানে একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু হাতের মধ্যে একটু ঘি দিয়ে এইভাবে মেখে নিতে পারে। তবে আমার এখানে ঘি দেওয়ার কোনো দরকার নেই, দেখুন এমনিই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। যাতে বিস্কুটের মধ্যে কোনো রকম গুঁড়ি না থেকে যায়।
বিস্কুটের ডোটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই দেখুন আমার থালা থেকে উঠে আসছে, দেখুন মাখাচ্ছে, উঠে আসছে, একটুও লেগে যাচ্ছে না, তার মানে আমার ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। প্রথমে আমি হাত দিয়ে এইভাবে গোল করে নেব, তারপর হাতের তালুতে দিয়ে এইভাবে আরও সুন্দর করে গোল করে নেব। আর হাতটা দেখুন তেল তেল হয়ে যাচ্ছে, কিছু দেওয়ার দরকার নেই, দেখুন এইভাবে সুন্দরভাবে কিন্তু গোলটা হয়ে যাবে। যেহেতু আমার বিস্কুটের গুঁড়োর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া ছিল, সেজন্য কিন্তু তেল তেলে ভাব এসে যাচ্ছে, কত সুন্দর গোল হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো গোল গোল করে নেব। মা আজকে গোলাপ জাম বানাচ্ছি। মা গোলাপ জাম খেতে ভীষণ ভালোবাসে। পিঁপড়ে সবগুলো গোলাপ জামের সেপ আমার বানানো হয়ে গেছে দেখুন। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি, এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। আর তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দিয়েছি, এখন এই বাটির মাপে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি। তাই এক বাটি চিনির জন্য কিন্তু দু বাটি জল দিতে হবে। এখন আমি চিনিটা জলের মধ্যে দিয়ে দেব। চিনিটাকে আমি জলের সাথে ভালো করে গুলিয়ে নেব। চিনিটা কিন্তু আমার একদম গলে গেছে। আর দেখুন এই চিনির শিরাটা কিন্তু বানানোর জন্য কোনো একতার বা দুতারের কোনো দরকার নেই, চিনির শিরাটা মানে একটু মোটা করে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, এবার এলাচ কটা দিয়ে দেব। দিয়ে আর একটু জাল দিয়ে নেব, নিলেই আমার চিনির শিরাটা পুরো রেডি হয়ে যাবে। চিনির শিরা আমার একদম রেডি, এখন আমি চিনির শিরাটাকে নামিয়ে নেব। বাটিতে করে প্রথমে ঢেলে নেব। এখন আমি এই চিনির শিরাটার মধ্যে এক চামচ গোলাপ জল দিয়ে দেব। যেহেতু গোলাপ জাম বানাচ্ছি আর গোলাপ জাম দেবো না সেটা তো হতেই পারে না, গোলাপ জলটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু মিডিয়াম আঁচে গরম করতে হবে, মানে তেলটা যাতে মিডিয়ামে থাকে, কারণ খুব বেশি গরম হলে হবে না, আবার খুব বেশি ঠান্ডা থাকলেও হবে না। এখন আমি একে একে গোলাপ জামগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি গোলাপ জামটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। গোলাপ জামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে আমি কড়া থেকে সরাসরি যে রসটা বানিয়ে রেখেছিলাম চিনি তার মধ্যে দিয়ে দেব। বাকি গোলাপ জামগুলো একইভাবে ভেজে নেব আমি। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু চারি সাইডটা আমার ভালো করে ভেজে নিতে হবে। আর কম আঁচে ভাজবেন, যাতে পুরো ভিতরটাও যেন ভাজা হয়ে যায়। গোলাপ জামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর দেখুন এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি 30 মিনিটের মতো গোলাপ জামগুলোকে এরকম রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। তাহলে ফিরে আসছে আবার 30 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, আর দেখুন গোলাপ জামগুলো কত সুন্দর ফুলছে দেখুন। আর যত রসে ডুবোয় মানে থাকছে তো তত সুন্দর আরও ফুলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তবে আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টাও রেখে দিতে পারেন, আমি একটা তুলে আপনাদেরকে দেখাবো এখন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন,
এবার আমি কাটছি, দেখুন কতটা নরম হয়েছে তো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। দেখুন ভিতরটা কিন্তু রস ঢুকে গেছে, তবে এখন একটু বাকি রয়েছে, আর মিনিট দশেক রাখলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তাহলে বন্ধুরা কত সহজে কত কম খরচের মধ্যে আমি গোলাপজাম বানালাম। আপনারাও প্লিজ এরকম বাড়িতে গোলাপজাম বানাবে বিস্কুট দিয়ে, বাড়ির বাচ্চারা তো খুশি হবে, খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই গোলাপজামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে ফলো করে দেবেন।